সংযোগ সেট। এই সংযোগ সেটের ধারণাটি যে কোনো ক্ষেত্রে, সেটের যে কোনো প্রবলেম সলভের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, কারণ এই সংযোগ সেট নিয়ে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা পাবে তোমাদের এক্সাম্পল এবং এক্সারসাইজে, বইয়ের তোমাদের সাধারণ গণিত যে বইটি রয়েছে সেটি এক্সাম্পল এবং এক্সারসাইজে। সো সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট বলতে আমরা আসলে কী বুঝি, এটি বলতে ইউনিয়ন কথাটি দ্বারা বোঝায় যে কয়েকটি জিনিস এক করে ফেলা। হয়তোবা তোমার বন্ধুর কাছে 5 টাকা রয়েছে, তোমার কাছে 10 টাকা রয়েছে, ইউনিয়নের অর্থ হচ্ছে এই দুটোকেই আমরা এক করে ফেলছি। এখন ঘটনাটি হচ্ছে, এটি তো আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে গেল, তাহলে সেটের ক্ষেত্রে আসলে এই ইউনিয়নটি কিভাবে হয়। ইউনিয়নটি যেভাবে হয় সেটি হচ্ছে একই ধরনের কয়েকটি সেট থাকবে এবং সেই সেটগুলোকে তোমরা এক করে ফেলবে। এখন কথা হচ্ছে, ধরলাম এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3 এবং বি সেটের উপাদান হচ্ছে 3, 4, 5। তাহলে এ ইউনিয়ন বি বলতে আমরা বুঝি, এখানে লক্ষ্য করো এই চিহ্নটি যে রয়েছে এটা কিন্তু ইউ চিহ্ন নয়, এটা হচ্ছে ইউনিয়নের একটি চিহ্ন। আমরা জানি ইউ এভাবে লেখা হয় বা সুন্দরভাবে আমরা ইউ এভাবে লিখি, বাট ইউনিয়ন চিহ্নটি হচ্ছে জাস্ট এরকম একটি চিহ্ন, এই চিহ্নটি হচ্ছে ইউনিয়ন চিহ্ন। সুতরাং এখানে ইউনিয়ন যে চিহ্নটি রয়েছে সেটি দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে এ এবং বি এর মধ্যে একটি ইউনিয়ন করা হয়েছে, যেটিকে আমরা বলি এ ইউনিয়ন বি। এর শর্তটিকে দেখো, একটি কন্ডিশন দেওয়া রয়েছে যে এর সদস্য হবে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ হয় অথবা এক্স এলিমেন্ট অফ বি হয়। সুতরাং এই ইউনিয়ন বি যে সেটটি পাবো সেটির সদস্যরা এও হতে পারে বিও হতে পারে, তাকে অবশ্যই যে এ হতে হবে বা একই সাথে এ এবং বি হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, সে হয় এর মধ্যে থাকলেও হবে বি এর মধ্যে থাকলেও হবে, এটা আমাদের বুঝতে পারি এই ইউনিয়ন বি থেকে। এখন আসা যাক এক্সাম্পলের ক্ষেত্রে এটি আসলে কীভাবে অ্যাপ্লাই হবে। এই ইউনিয়ন বি বলতে আমরা বুঝাচ্ছি 1, 2, 3 যে সেটটি রয়েছে সেটির সাথে 3, 4, 5 সেটটির একটি ইউনিয়ন হবে। তাহলে আমরা লক্ষ্য করি এর সেটটি কী হবে, এর প্রত্যেকটি উপাদানকে কিন্তু আমাদের এই ইউনিয়ন বি সেটে আনতে হবে, প্রত্যেকটি উপাদানকে আমাদের আনতে হবে এবং যে পুনরাবৃত্তিগুলো হয় সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। তাহলে এটি কেমন হয়, এ সেট থেকে আসছে 1, 2, 3, বি সেট থেকে 3 আসছে, যেহেতু অলরেডি আমরা একটি 3 দিয়ে দিয়েছি এখানে, সুতরাং আর নতুন করে 3 লেখার দরকার নেই, 4 এবং 5 বাকি যে উপাদানগুলো রয়েছে বি সেটের সেগুলো আমরা বসিয়ে দিলাম। এর দ্বারা যে জিনিসটা আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে এই সেটের মধ্যকার যেই সদস্যরা রয়েছে সেগুলো হয় এ এর সদস্য অথবা বি এর সদস্য, এবং এর দ্বারা আমরা দেখতে পাই যে ইউনিয়ন দ্বারা এমন এর মধ্যে এমন সবগুলো উপাদান রয়েছে যেগুলো এ এবং বি এর মধ্যে ছিল এবং এ এবং বি এর এমন কোনো উপাদান নেই যেগুলো এই ইউনিয়ন বি এর মধ্যে থাকবে না। সুতরাং ইউনিয়ন বলতে আমরা যেমন বুঝাই বন্ধুরা সবাই এক হয়ে গেলাম, একইভাবে সেটের ক্ষেত্রে খুব স্বাভাবিক, সবগুলো সেটের সবগুলো উপাদান এক হয়ে গিয়েছে এই ইউনিয়ন বিতে।